हेलो एवरीवन, आमी आपनादेर दिया आपनादेर सबाइके वेलकाम करछी आपनादेर प्रिय शो नील दियाते। टेस्ट के हार मानाबे आज एक मजादार स्पाइसि मंचूरियन रेसिपी निये आमी चले एसेछी आपनादेर काछे, ताई वीडियोटी एकेबारे स्किप ना करे थाकुन शेष अब्दि आमार साथे। तार आगे परिवारेर नतून सदस्यरा झटपट आपनादेर प्रिय नील दियाके सबस्क्राइब करे नीन, जाते कोनो रेसिपी आपनादेर मिस ना हय। ताहले रान्नाघरे चला जा। आज आमी आपनादेर साथे शेयर करते चलेछी খুবই মজাদার একটি মাঞ্চুরিয়ান রেসিপি, একেবারে আমার স্টাইলে। তাহলে আমরা শুরু করে নেব। আমি এখানে ভেজ মাঞ্চুরিয়ান করব। তার জন্য আমি এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি, মানে ক্যাবেজ, এবং এইভাবে ভালো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমরা হাফ স্পুন সল্ট অ্যাড করব, মানে নুন। এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। নুনটা মেশালাম এই কারণে যাতে বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা জলটা থাকে না সেটা বেরিয়ে যাবে। এটাকে আমরা ভালো করে মিশিয়ে অ্যাট লিস্ট 15 মিনিট রেখে দেব। দেখুন 15 মিনিট পর এবার এটাকে আমরা হাত দিয়ে আর একটু এইভাবে মাখিয়ে নেব এবং এর মধ্যে যে এক্সেস জলটা আছে সেটাকে এইভাবে আমরা বের করে নেব। দেখুন আমি একটা গাজর, মানে ক্যারেটকে এইভাবে কুড়িয়ে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। এটাকে আমরা এর মধ্যে অ্যাড করে দেব। এবার এর মধ্যে স্প্রিং অনিয়ন আমরা অ্যাড করব। এই ভেজ মাঞ্চুরিয়ানে স্প্রিং অনিয়ন আর বাঁধাকপি, মানে ক্যাবেজটা হচ্ছে মেইন, মানে এই দুটো ইনগ্রিডিয়েন্টস দিতেই হবে। এরপর এর মধ্যে আমরা গার্লিক পেস্ট আর জিঞ্জার পেস্ট দিয়ে দেব। এখানে আমি কোয়ার্টার স্পুন গার্লিক আর জিঞ্জার পেস্ট দিয়েছি। এখানে তিনটে গ্রিন চিলি এবং চপ করে রেখেছি, এটাকে আমরা অ্যাড করব। কোয়ার্টার স্পুন অরেগানো অ্যাড করব, এটা অপশনাল, বাট এটা দিলে টেস্টটা ভালো হয়। কোয়ার্টার স্পুন ব্ল্যাক পেপার পাউডার অ্যাড করব আর সল্ট অ্যাড করব। আমরা কিন্তু এখানে সল্টের পরিমাণ, মানে নুনের পরিমাণটা একটু কম রাখবো, যেহেতু বাঁধাকপিতে আগে আমরা নুন মিশিয়েছিলাম সেই জন্য। এবার এর মধ্যে 1 স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করব, 1 স্পুন রাইস ফ্লাওয়ার অ্যাড করব, মানে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে এটা বেশ ক্রিস্পি হয়। 1 স্পুন আটা অ্যাড করব, বা অল পারপাস ফ্লাওয়ার, আপনারা যেটা খুশি অ্যাড করতে পারেন। এটা আমরা অ্যাড করে দেব। এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। আমরা কিন্তু এতে আর কোনো, মানে এক্সট্রা কোনো জল অ্যাড করব না, এটাতেই এটা আমরা মাখিয়ে নেব। দেখুন এটাকে আমরা ভালো করে মাখিয়ে এবার আমরা কি করব, ঠিক এইভাবে ছোট ছোট করে গোল গোল করে বল আমরা বানিয়ে নেব। আমার কিন্তু মাখার সময় আরো একটু অল পারপাস ফ্লাওয়ার লেগেছিল, আমি অ্যাড করে দিয়েছি। আপনারা যদি প্রয়োজন হয় আপনারাও অ্যাড করে দেবেন। দেখুন আমি অলরেডি একটা প্যান বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম এবং তেলটা হিট হয়ে গেছে। এবার আমরা এটাকে লো ফ্লেম করে এগুলোকে ফ্রাই করে নেব। এবার আস্তে আস্তে আমরা এটাকে অন্য আরেকটি ফ্রাই করে নেব। দেখুন আমাদের এগুলো কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমরা ডিশ আউট করে নেব। দেখুন আমি এখানে গার্লিক চপ করে নিয়েছি আর এখানে তিনটে গ্রিন চিলি, মানে কাঁচা লঙ্কা, এইভাবে কেটে নিয়েছি।
আমরা কিন্তু গার্লিকের পরিমাণটা মাঞ্চুরিয়ানে বেশি রাখবো। প্রথমে এটা আমরা অ্যাড করব আর গ্রিন চিলিটাও দিয়ে দেব। দেখুন এটা কিন্তু একটু লাল লাল হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা ক্যাপসিকাম অ্যাড করব। আমি এখানে এই রকম ভাবে ক্যাপসিকাম কেটে নিয়েছি, এটাকে আমরা অ্যাড করব এবং একটু সটে করে নেব। এবার এর মধ্যে আমি এখানে একটা টমেটো এইভাবে কেটে রেখেছি, এটাকে আমরা অ্যাড করব। এবার অনিয়নকেও আমরা ঠিক এইভাবে কেটে নিয়েছি। এখানে কিন্তু আমরা অনিয়নটাও একটু বেশি নেবো। আমি এখানে দুটো অনিয়ন নিয়ে নিয়েছি, এটাকে আমরা অ্যাড করে দেব এবং আবারও এক মিনিট সটে করে নেব। এরপর এখানে আমরা সল্ট অ্যাড করব। আমরা কিন্তু সল্টের পরিমাণটা একদমই কম রাখবো, কারণ হচ্ছে আমরা কিন্তু মাঞ্চুরিয়ানেও দিয়েছিলাম, মানে যখন ফ্রাই করেছিলাম তখন আমি দিয়েছিলাম, সুতরাং আমরা নুনের পরিমাণটা একটু কম রাখবো। এরপর আমরা একে একে এর মধ্যে সস অ্যাড করব। এখানে আমি রেড চিলি সস নিয়েছি, এটাকে আমরা অ্যাড করে দেব। টমেটো সস নিয়েছি, এটাকেও আমরা অ্যাড করে দেব। ওয়ান স্পুন চিলি সস নিয়েছি, এটা যেহেতু আমি একটু স্পাইসি আর সার করব সেজন্য আমি ঝালের পরিমাণটা বেশি রাখছি, আপনারা আপনাদের আন্দাজ মতো রাখবেন। এখানে ডার্ক সয়া সস নিয়েছি 1.5 স্পুন, এটা আমরা অ্যাড করব। 1/4 স্পুন ব্ল্যাক পেপার পাউডার অ্যাড করব। এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি এখানে 1 স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এটাতে আমরা একটু জল অ্যাড করব এবং এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। এবার এই পেস্টটাকে আমরা এর মধ্যে অ্যাড করে দেব এবং ভালো করে এটা আমরা মিশিয়ে নেব। এরপর যেহেতু আমরা এটা গ্রেভি বানাবো, সে কারণে আমরা এর মধ্যে জলটা অ্যাড করব এবং জলের পরিমাণটা একটু রাখবো বেশি। ফ্লেমটা জোরে দিয়ে আমরা এটাকে একটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এটা একটা বয়েল এসে গেছে এবং আস্তে আস্তে এটা গাঢ় হতে থাকছে। এরপর আমরা কি করব, এই বলস গুলোকে আমরা এর মধ্যে অ্যাড করে দেব। কি কতটা ডেলিশিয়াস লাগছে তাই না? তাহলে দেরি কিসের, ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এবং আমাদেরকে কিন্তু কমেন্টস করতে একদম ভুলবেন না যে আপনাদের টেস্টটা কেমন লাগলো। ওয়াও, জাস্ট অসম্ভব একটা স্মেল আসছে, মানে জাস্ট ডেলিশিয়াস। দেখুন এরপর আমরা কি করব, ফ্লেমটা জাস্ট অফ করব আর ঠিক এইভাবে লিড দিয়ে আমরা জাস্ট 1 মিনিট রেস্টে রাখবো, তারপর এটাকে আমরা ডিশ আউট করে নেব। দেখুন আমি এটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। তাহলে আমাদের গরম গরম স্পাইসি মাঞ্চুরিয়ান রেডি টু সার্ভ। তাহলে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। কমেন্টস করার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য এবং আপনাদের এই প্রিয় নীলদিয়াকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। খুব তাড়াতাড়ি আরো একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসবো। সো বাই ফর নাও, হ্যাভ আ গুড ডে।